Assalamualaikum viewers, আমের টক ঝাল মিষ্টি আচার সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে এই আচারে আরো একটা ব্যাপার আছে, অর্থাৎ রোদে দেওয়া সেই ধরনের ঝামেলা নেই, এমনই একটি আচার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভাবছেন রোদে দেওয়া ছাড়া আচার কিভাবে হবে? তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। আর এই জন্যে এই আচারটা তৈরি করার জন্য আমি নিয়েছি 800 গ্রামের মতো কাঁচা আম। আর আম নির্বাচনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমন আম নির্বাচন করবেন অর্থাৎ বিচিটা যাতে একটু শক্ত হয়, অর্থাৎ বিচিটা নরম হলে কিন্তু আমের আচার ভালো হয় না। সো আম নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে একটা টিস্যু পেপার নিয়ে অর্থাৎ কিচেন তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নেব যাতে কোনো পানি না থাকে। দেন একটা আমকে আমি 8টা টুকরো করে কেটে নেব। অবশ্যই এটা এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এভাবেই আপনাকে কাটতে হবে, অবশ্যই আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। তারপরে এই আমটাগুলোকে অর্থাৎ কাটা আমগুলোর মধ্যে লবণ স্বাদ মতো এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কি করব, রোদে দেওয়া না রোদে না আমি জাস্ট ফ্যানের বাতাসে রেখে দেব। আমরা অনেকেই প্রবাসে থাকি যেখানে কিনা পর্যাপ্ত পরিমাণ রোদ পাওয়া যায় না, সেক্ষেত্রে কি হবে, আমের আচার খাওয়া হবে না? তা তো হবে না। তো চলুন এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ফ্যানের বাতাসে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে পানিটা টেনে যাবে দেখুন। আর এটা চাইবেন যে বড় পাত্রে রাখতে, আমি 2টো প্লেটের মধ্যে এভাবে বিছিয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। তো এবার চলুন মশলা তৈরি করতে। এই জন্য নিয়েছি 1 টেবিল চামচ আস্ত সরিষা, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 5 থেকে 6টি লং এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এটাকে সামান্য একটু তেলে নেব, অর্থাৎ 2 মিনিট যখন একটা সুন্দর স্মেল পাবেন তখনই বুঝবেন আপনার ডালা হয়ে গেছে। তারপর এটাকে ফাঁকি করে নেবেন। আর ফাঁকি করাটা কিভাবে করবেন, অবশ্যই মিহি ভাবে না, যাতে একটু দানা দানা ভাব থাকে এরকম যাতে হয়, আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এখন চলে যাব মরিচ। এক্ষেত্রে আমি 5 থেকে 6টি শুকনো মরিচ নিয়েছি এবং বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে মরিচটা টেলে নিয়ে এটাকেও ফাঁকি করে নিব এবং ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আরেকটা কথা, এই আচারটা তৈরি করতে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সরিষা। আর এক্ষেত্রে আমি কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে হলুদ সরিষাটাও ইউজ করতে পারেন, তবে আমি কালোটাই বেশি প্রেফার করি। একটু ঝাঁঝটা একটু বেশি লাগে, ভালো লাগে। তো এক্ষেত্রে 2 টেবিল চামচ সরিষা নিয়েছি, কালো সরিষা, সেটা সামান্য একটু তেলে তারপরে এরকম আধা ভাঙা করে নিয়েছি। এখন চলে যাব আচার তৈরি করতে। এই জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল, খাঁটি সরিষার তেল, এবং এর সাথে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দেখবেন যে ফেনার মতো হচ্ছে, এতে ভয় পাওয়ার কিছুই নাই, রসুন দিলে এরকম ফেনার মতো হবে, ভয় পাওয়ার কিছুই নেই, সবই ঠিক আছে। তারপরে দিয়ে দিব 7 মতো লবণ, যে যেমন লবণ খেতে পছন্দ করেন তেমনই দিবেন। তারপর এর সাথে অ্যাড করব সেই আধা ভাঙা সরিষা 2 টেবিল চামচ এবং দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিব আস্ত রসুন, এক্ষেত্রে আমি 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়েছি। তারপর রসুনটা যখন একটু নরম হবে, একটু উঠিয়ে দেখবেন যে একটু সফট মনে হচ্ছে, তখনই দিয়ে দিবেন সেই কেটে রাখা মশলা মাখানো আমগুলো। তারপরে এই আমটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব।
এভাবে 2-3 মিনিট কুক করব। দেন এর সাথে অ্যাড করব সেই যে শুকনো মরিচ যেটা কিনা ফাঁকি করে রেখেছিলাম সেটা, এবং শুকনো মরিচ দেওয়ার পরে দিয়ে দিব, মিশিয়ে দিব স্পেশাল মশলাটা, অর্থাৎ দারচিনির টুকরো, লং, ধনিয়া এবং পাঁচফোড়ন, সেটা যে আমি ফাঁকি করে রেখেছিলাম পুরোটাই আমি এখানে অ্যাড করে দেব। তারপরে আবারও আমের সাথে ভালোভাবে মিশিয়ে দেব, আর রান্নাটি হবে মিডিয়াম টু লো হিটে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। তুমি আবার দেখলাম ঢাকনা উল্টিয়ে কি অবস্থা। এখন দিয়ে দিচ্ছি 3-4টি নাগামরিচ। নাগামরিচ অবশ্য নাগামরিচের পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণভাবে আপনাদের উপর ডিপেন্ড করছে কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপর এর সাথে দিচ্ছি তেঁতুল, তেঁতুলের পেস্ট। এক্ষেত্রে আমি তেঁতুলটাতে অবশ্যই এই পেস্টটা বানাবেন যে 2 টেবিল চামচ তেঁতুলের পেস্ট ইউজ করেছি, এবং তেঁতুলটা বানাবেন কিভাবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। অবশ্যই তেঁতুলটা পেস্ট করার জন্য কোনো রকম পানি ইউজ করবেন না, আমি জাস্ট তেঁতুলের মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি বিচি ছাড়া। এখন আমি অ্যাড করে দিব, দেখুন আমার আমের সাদা ভাবটা একেবারে চলে গেছে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সুগার। আর ভাববেন না যে এটা মিষ্টি আচার হবে, এই সুগারটা একটা সামঞ্জস্য তৈরি করার জন্যই দেওয়া। অবশ্য যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন খেতে, যদি ইচ্ছে করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন, তবে আমি যেভাবে দেখেছি এভাবে দিলে যে মিষ্টি হবে তা না, আচারটা হবে টক ঝাল মিষ্টি আচার। তারপর এভাবে 10-15 মিনিট কুক করবেন। তো যখন এইভাবে তেল উপরের দিকে উঠে আসতে থাকবে তখনই বুঝবেন কিন্তু আচার প্রায় তৈরি হওয়ার পথে। এই অবস্থায় এসে অ্যাড করে দিবেন সাদা ভিনেগার, এক্ষেত্রে আমি 1/4 কাপ হোয়াইট ভিনেগার ইউজ করেছি। আর ভিউয়ার্স, অনেকে আছেন যে ঝাল খেতে খুব পছন্দ করেন, তাদের ক্ষেত্রে বলছি নাগামরিচের পরিমাণটি একটু বাড়িয়ে দেবেন তাহলেই ঝাল হবে। এখন দিয়ে দিব জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা আমি ফাঁকি করে রেখেছিলাম, অর্থাৎ একটু তেলে ফাঁকি করে রেখেছিলাম। এই জিরা গুঁড়াটা, এটা হচ্ছে আমার গলাটা মনে হয় বসে এসেছে, এই জিরা গুঁড়াটা যেটার কথা বলছিলাম এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো প্লিজ এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা আচারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো দেখলেন তো তেল কিন্তু উঠে এসেছে, আমার আচার প্রায় তৈরি হয়ে গেছে। আমি অল্প চুলার আঁচ কমিয়ে চুলার মধ্যেই রেখে দেবো এটাকে, একেবারে অল্প আঁচে 3-5 মিনিট এটাকে আমি কুক করব। হয়ে গেল আমার আচার, মজাদার আমের আচার। এখন এই আচারটি সম্পূর্ণরূপে ঠান্ডা করে দেন আমি একটা কাচের বয়ামে ভরে রাখবো। আর আচার তৈরির পরে অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়ামে রাখতে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকে। আরেকটা কথা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টিপস, আচার ভালোভাবে ঠান্ডা না করে কখনোই কাচ বয়ামে বা কোনো জারে কখনোই রাখবেন না, ভালো করে ঠান্ডা হয়ে তারপর রাখবেন ঠান্ডা করে আর কি, তাহলে আচার অনেক দিন ভালো থাকে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার মজাদার আমের আচার। এই আচারটি আপনারা তৈরি করে খেতে ভুলবেন না কিন্তু, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমি অনেক কথা বলে ফেলেছি, আরেকটি ছোট্ট কথা না বলে যেতে চাচ্ছি না। যারা আমার এখানে নতুন তাদের বলছি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।